আমি ঘর থেকে এখন বের হলাম, সন্ধ্যায় যাবার ঘরে ফিরে আসব, এর বলার কোনো সিকিউরিটি আমার নাই। কারণ নিজের চোখে আমরা দেখলাম কত মানুষ সকাল বেলায় ঘর থেকে বের হয় সন্ধ্যা এলা শুয়ে বাড়িতে ফিরে আসে, কত মানুষ রাতের বেলায় বিছানায় ঘুমায় এরপরে ফজরের আগে আর উঠতে পারে না, এই নিদ্রাটাই তার চির নিদ্রা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মৃত্যুর সময় যদি পাঁচটা আলামত পাওয়া যায়, পাঁচটা চিহ্ন যদি পরিলক্ষিত হয়, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ মৃত্যু এবং ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। এই পাঁচটা লক্ষণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ছি আমিন। এই পাঁচটা লক্ষণ যদি প্রকাশিত হয় কারো মৃত্যুর সময়, মৃত্যুর কালে, তাহলে তার আর বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তাদের ঠিকানা রেখেছেন জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 6047 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি নিজের নফসকে নিজেই শেষ করে ফেলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। দেখা যায় মনের ভিতরে অনেক কষ্ট, মনের ভিতরে অনেক যাতনা, অনেক যন্ত্রণা, মানুষের আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য অনেকে গলার ভিতরে দড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় নেই, অনেকে বিষ পান করে হত্যা করে, অনেকে দেখা যায় বন্দুক দ্বারাতে গুলি করে, রাইফেল দ্বারাতে গুলি করে নিজের জীবন নিজে শেষ করে দেয়। আবার এখন নাকি আবিষ্কার হয়েছে এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, ওটার ভিতরে সে ঘুমিয়ে যাবে, অটোমেটিকলি আস্তে আস্তে তার জীবনের বাতি নিভে যাবে। এভাবে মানুষ নিজের জীবন নিজে শেষ করে দিচ্ছে। মৃত্যুতে যদি তাদের অবস্থা হয় আত্মহত্যার মৃত্যু যদি হয়, কিয়ামতের ময়দানে তাদের ঠিকানা জাহান্নাম। সুতরাং কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে তার ঠিকানা জাহান্নাম। দুনিয়াতেও কষ্ট করলো আর পরকালেও কষ্ট করলো, সুতরাং দুনিয়াতে শত কষ্ট আমার সামনে আসতে পারে, আমি সবর করব। দুনিয়াতে যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, পরকালে আল্লাহ আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য জীবন দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদেরকে অগণিত অসংখ্য পুরস্কার দ্বারাতে পুরস্কৃত করবেন। এজন্য আত্মহত্যার মৃত্যু আমরা বেছে নিব না। দুই নম্বর হলো, কোন ব্যক্তি যদি গুনাহে কবিরার হালতে এন্তেকাল করে তাহলে তার মৃত্যুটা খারাপ মৃত্যু, তার ঠিকানা জাহান্নাম। গুনাহে কবিরার হালতের মানে হলো, কোন ব্যক্তি মদ পান করে, নেশা পানি করে, এত অধিক হাড়ে নেশা পানি করেছে, এই নেশাগ্রস্ত অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। লোকটা জিনার ভিতর লিপ্ত, জিনা করতে 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 ওই মজলিসে তার মৃত্যু, তার ঠিকানা জাহান্নাম। কোন ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অবিচার করে, মানুষের উপরে নির্যাতন করে, আর এই হালতে তার মৃত্যু হয়ে যায়, তার ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং গুনাহে কবিরার হালতে কারো যদি মৃত্যু হয় তাহলে তার ঠিকানা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। তিন নম্বর হলো, খারাপ মৃত্যুর তিন নম্বর আলামত, কারো মৃত্যুকালে যদি আলামত গুলো প্রকাশিত হয় তাহলে এই লোক জাহান্নামের আগুনে জ্বলবে। তিন নম্বর হলো, মৃত্যুকালে যদি তার মা বাবা তার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ হৃদয় রব্বি ফি হৃদয়ল ওয়ালিদ,
মা বাপ যদি কারো প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট মা বাপ যদি অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট হন সুতরাং কারো প্রতি যদি মা বাপ অসন্তুষ্ট হয়ে যায় আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্ল মিনার রাহমা মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় বা বার্ধক্যে উপনীত হয় রহমতের চাদর তাদের জন্য বিছিয়ে দাও ওয়ালা তাকুল লাহুমা উফিউ তাদের সাথে এমন আচরণ করো না এমন কি তারা কোনো কথা বললে ও শব্দ পর্যন্ত উচ্চারণ করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما তাদের সাথে নরম ভাষায় কথা বলো সুন্দর সুন্দর কথা বলো ধমক দিয়ে কথা বলিও না কোন কাজের আদেশ দিলে তোমরা বলিও না যে আমি এটা করতে পারবো না কারণ মা বাপ যদি মৃত্যুকালে তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে তোমার ঠিকানা হলো জাহান্নাম হতে পারে তুমি দানবীর হতে পারে তোমার মসজিদ আছে মাদ্রাসা আছে হতে পারে তুমি একজন শিল্পপতি কোটি কোটি টাকা দান করাত করো হতে পারে তুমি একজন আলেম হতে পারো তুমি একজন বুজুর্গ কিন্তু মা বাপ যদি তোমার প্রতি মৃত্যুকালে অসন্তুষ্ট হয় তোমার ঠিকানা হলো জাহান্নাম চার নম্বর হল কোন স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয় এ অবস্থা যদি স্ত্রীর মৃত্যু হয়ে যায় তাহলে ওই স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই জন্য মা বোন যারা আছেন স্বামীকে কষ্ট দেওয়া যাবে না কারণ স্বামী যদি আপনার প্রতি কষ্ট পায় এ অবস্থায় মৃত্যু হলে আপনার ঠিকানা হবে জাহান্নাম পাঁচ নম্বর হলো এই সমস্ত ব্যক্তি যার মৃত্যুতে মানুষের আনন্দ প্রকাশ করে মানুষেরা বিমিত হয় মুসলিম উম্মাহ আনন্দ প্রকাশ করে কারণ ওই লোকটা আজীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে আজীবন মানুষের উপরে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে সুতরাং ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নেয় মানুষেরা আনন্দ উল্লাসে মেতে ওঠে যে এ বিদায় নিয়েছে মানে জম দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুতরাং তার এই মৃত্যুটা হলো নাফরমানি অবস্থায় মৃত্যু তার এই মৃত্যুটার আলামতটা হলো খারাপ অবস্থার মৃত্যু তার ঠিকানা হলো জাহান্নাম সুতরাং মৃত্যুকালে যেন আমাদের এই পাঁচটা আলামত প্রকাশিত না হয় এই চেষ্টা আমাদের করতে হবে যেন মৃত্যুকালে আমাদের কালেমা নসিব হয়ে যায় এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহুম্মা রযুকনা হুসনুল খাওয়াতিম আয় আল্লাহ সর্বশেষ যেন ইমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আমাদের মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয় রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে কারণ হেফাজতকারী হলেন একমাত্র আল্লাহ হেফাজতকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে হয় আমাদের মৃত্যুটা যেন রমাদানুল মুবারকে হয় আমাদের মৃত্যুটা যেন জুমার দিনে হয় আমাদের মৃত্যুটা যেন জাকিরিনদের হালতে হয় আমাদের মৃত্যুটা যেন কোরআন তেলাওয়াতের হালতে হয় আমরা পড়ছি আমিন।